আজ আমরা বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি সম্পর্কে জানব তিনি ছিলেন একাধারে একজন অগ্রগণ্য কবি ঔপন্যাসিক সঙ্গীত নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের বলে যাওয়া কথাগুলো আজও আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে এবং সামনের দিকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করে তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তিগুলোর মধ্যে একশো বাইশটি উক্তি বেছে নিয়েছি এবং সেগুলো সম্পর্কে চিত্ত ভয়শূন্য জ্ঞান মুক্ত গৃহের প্রাচীর যেথা আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরীব সুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি দুই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তিন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যে স্ত্রী সন্দেহে চার যথার্থ অধিকার থেকে মানুষ নিজের দোষে ভ্রষ্ট হয় পাঁচ নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরানব্বই জন কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণই কোথায় ছয় কাব্যরস আসাধনে পাঠকদের অত্যন্ত বেশি যত্নে পথ দেখিয়ে চলা স্বাস্থ্যকর নহে নিজে নিজে সন্ধান করা ও আবিষ্কার করা সত্যকার আনন্দ সাত সীমা আছে কথা যেমন নিশ্চিত অসীম আছে নে কথা তেমনই সত্য আমরা উভয়কে যখন বিচ্ছিন্ন করিয়া দেখি তখনই আমরা মায়ার ফাঁদে পড়ি তখনই আমরা এমন একটা ভুল করিয়া বসি যে আপনার সীমাকে লঙ্ঘন করিলেই বুঝি আমরা অসীমকে পাইব যেন আত্মহত্যা করিলেই অমর জীবন পাওয়া যায় যেন আমি না হইয়া আর কিছু হইলেই আমি ধন্য হইব কিন্তু আমি হওয়াও যা আর কিছু হওয়া যে তাহাই সেই কথা মনে থাকে না আমার এই আমির মধ্যে যদি ব্যর্থতা থাকে তবে অন্য কোনো আমিত্ব লাভ করিয়া তাহা হইতে নিষ্কৃতি পাইব না আমার ঘটের মধ্যে ছিদ্র থাকাতে যদি জল বাহির হইয়া যায় তবে সে জলের দোষ নহে দুধ ঢালিলেও সেই দশা হইবে এবং মধুর ঢালিলেও তথৈবচ আর বসন্তকালের ঝড়ে যখন রাশি রাশি আমের বোল ঝরিয়া পড়ে তখন সে বোলগুলি কেবলই মাটি হয় তাহা হইতে গাছ বাহির হইবার কোনো থাকে না তেমনি দেখা গেছে সংসারে উপদেশের বড় অজস্র বৃষ্টি হয় বটে কিন্তু অনেক স্থলেই তাহা হইতে অঙ্কুর বাহির হয় না সমস্ত মাটি হইতে থাকে নয় নবসৃষ্টির যত দোষ যত ত্রুটি থাকুক না কেন মুক্তি কেবল ওই কাটা পথেই বাধা সড়ক গোলাপদের পাপড়ি দিয়ে মোড়া হলেও সে পথ আমাদের পুছিয়ে দেবে শেষটায় চোরা গলিতেই দশ যখন তুমি সত্য কথা বলবার জন্য নিন্দা করোনা কেবল নিন্দা করবার জন্য সত্য কথা বল তখন তোমার সে সত্য কথা নীতির বাজারে মিথ্যা কথার সমান দরেই প্রায় বিক্রি হবে এগারো চুক্তির একটা ব্যাকরণ আছে অভিধান আছে কিন্তু আমাদের রুচির অর্থাৎ গানে আজ পর্যন্ত একটা ব্যাকরণ তৈরি হইল না তাহার প্রধান কারণ সে আমাদের হৃদয়ের মধ্যে নির্ভয়ে বাস করিয়া থাকে এবং সে দেশে কেন আদালতের ওয়ারেন্ট জারি হইতে পারে না বারো মানুষ যে কেবল নিজের মধ্যে আছে তা নয় সকলে তাকে যা জানে সে জানার মধ্যেও সে অনেকখানি আছে তাই আপনাকে জানো এই কথাটা শেষ কথা নয় আপনাকে জানাও এটাও খুব বড় কথা তেরো চিরকাল কোন থাকবে থাকবে না তা কেউ বলতে পারে না এবং আমিও সে সম্বন্ধে করতে চাইনি নিজের মনের ভিতরে যখন একটা সফলতার আনন্দ অনুভব করা যায় সেইটাই লেখকের পক্ষে যথার্থ অমরতা দুর্ভাগ্যক্রমে সে আনন্দ খুব ভালো লেখক থেকে খুব খারাপ লেখক পর্যন্ত প্রায় সকলে ন্যূনধিক পরিমাণে অনুভব করে চৌদ্দ সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় বিলম্ব তারই আছে তোমার পতাকা যারে দাও তারে দাও আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না সতেরো ওপর ব্যক্তির কোলে পিঠে চড়িয়া অগ্রসর হওয়ার কোন মাহাত্ম নাই কারণ চলিবার শক্তি লাভই যথার্থ লাভ অগ্রসর হওয়া মাত্র লাভ নহে আঠারো নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞান তার মতো কিছু নাই চরম শিক্ষা আর সমস্ত কুড়ি যতটুকু কেবল তাহারি মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে আমরা কী পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কেত পরিমাণে স্বাধীন আমাদের দেহ সারে তিন হাতের মধ্যে বদ্ধ কিন্তু তাই বলিয়া ঠিক সেই সাড়ে তিন হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয় শিক্ষা সম্বন্ধে ওই কথা খাটে যতটুকু কেবলমাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবন্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠনা মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না বয়প্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা বালক থাকিয়াই যায় এলিপসে উদ্ধৃতি চিহ্ন একুশ সঙ্গীত কিছু নয় সর্বোৎকৃষ্ট উপায়ে কবিতা পাঠ করা বাইশ আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে তেইশ কেউ বা কথা বলে আবার কেউ বা কথা না বলে চব্বিশ আমরা যখন মিথ্যা পথে চলি তখন আমরা দুর্বল হইয়া পড়ি এই জন্য তখন আমরা আত্মহত্যা করি তখন আমরা একেবারে আমাদের মূলে আঘাত করি আমরা যাহার উপরে দাঁড়াইয়া আছি তাহাকেই সন্দেহ করিয়া বসি পঁচিশ আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব ছাব্বিশ জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয় সাতাশ প্রেমের দুই বিরুদ্ধ পার আছে একবারে লাগার দৌরাত্ম অন্য পারে ভালোবাসার আমন্ত্রণ আঠাশ ভালোবাসার থার্মোমিটারে তিন মাত্রার উত্তাপ আছে মানুষ যখন বলে ভালোবাসি নেই সেটা হলো পঁচানব্বই ডিগ্রি যাকে বলে সাব নর্মাল যখন বলে ভালোবাসি সেটা হলো নাইনটি ডাক্তাররা তাকে বলে নরমাল তাতে একেবারে কোনো বিপদ নেই কিন্তু প্রেমজর যখন একশো ছাড়িয়ে গেছে তখন রুগী আদর করে বলতে শুরু করেছে পোড়ার মুখী তখন চন্দ্রবদনীটা একেবারে সাত ছেড়ে দিয়েছে যারা প্রবীণ ডাক্তার তারা বলে এইটাই হলো মরণের লক্ষণ উনত্রিশ ভালোবাসার ট্রাজেডি ঘটে সেইখানেই যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য যেখানে জুলুম যেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব। করবো বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উল্টো পিঠে একত্রিশ সত্যকার আদর্শ লোক সংসারে পাওয়া দুঃসাধ্য ভালোবাসার একটি মহান গুণ এই যে সে প্রত্যেককে নিদেন একজনের নিকটেও আদর্শ করিয়া তুলে বত্রিশ আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম তেত্রিশ মন দিয়ে মন বোঝা যায় গভীর বিশ্বাস শুধু প্রাণের কথা টেনে নিয়ে আসে আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা পঁয়ত্রিশ একটা মন আর একটা মনকে খুঁজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দিবার জন্য নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করিবার জন্য ছত্রিশ চোখ কতটুকুই দেখে কান কতটুকুই শোনো স্পর্শ কতটুকুই বোধ করে কিন্তু মনেই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে অভিশাপ বিচ্ছেদের তাপ নাশে সেই বড় তাপ প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন উনচল্লিশ ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত চল্লিশ ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ সীমাকে লইয়াই অসীম প্রেমকে লইয়াই মুক্তি প্রেমের আলো যখনই পাই তখনই যেখানে চোখ মেলি সেখানেই দেখি সীমার মধ্যে সীমা নাই এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় বিয়াল্লিশ পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তেতাল্লিশ মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে আমি সব পারি তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হয়ে ওঠে চুয়াল্লিশ তুমি যদি না দেখা দাও কর আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা পঁয়তাল্লিশ প্রহর শেষের আলোয় রানা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ছেচল্লিশ প্রেমের মধ্যে ভয় না থাকলে রস হয় না সাতচল্লিশ রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার নারীর প্রেম পুরুষকে পূর্ণ শক্তিতে জাগ্রত করতে পারে কিন্তু সে প্রেম যদি শুক্লপক্ষের না হয়ে কৃষ্ণ হয় তবে তার মালিন্যের আর তুলনা নেই অনুপঞ্চাশ স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না পঞ্চাশ পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবান আর হই নাই যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পড়ায় একান্ন পুরুষের বুদ্ধি খর্গের মতো শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না বাহান্ন নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে তিপ্পান্ন যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিত নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে চুয়ান্ন নর্মাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয় স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা রূপ হইয়া উঠে পঞ্চান্ন সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা ছাপ্পান্ন যা সত্য তার জিওগ্রাফি নাই সাতান্ন সমস্ত পৃথিবী বলছে আমি গোলাকার কিন্তু আমার পায়ের তলার মাটি বলছে আমি সমতল পায়ের তলার মাটির জোর বেশি কেননা সে যেটুকু বলে সে একেবারে তন্ন তন্ন করে বলে পায়ের তলার মাটির কাছ থেকে পাই তথ্য অর্থাৎ কেবল তথাকার খবর বিশ্ব পৃথিবীর কাছ থেকে পাই সত্য অর্থাৎ সমস্তটার খবর সংসারে প্রতিদিন আমরা যে সত্যকে স্বার্থের বিক্ষিপ্ততায় ভুলিয়া থাকি উৎসবের বিশেষ দিনে সেই অখণ্ড সত্যকে স্বীকার করিবার দিন এই জন্য উৎসবের মধ্যে মিলন চাই একলার উৎসব হইলে চলে না অনুসার পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ সার আমরা কথার অধীন প্রধার অধীন অসংখ্য প্রবৃত্তির অধীন একষট্টি হায় বুদ্ধিহীন মানব হৃদয় কিছুতেই ঘোষে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে বাষট্টি নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় তেষট্টি অপরিচয় হইতে পরিচয়ের পথ অতি দীর্ঘ চৌষট্টি অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না পঁয়ষট্টি কত বড় আমি কহে নকল হিরাটি তাই তো সন্দেহ করি নহ ঠিক খাড়ি ছেষট্টি গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ সাতষট্টি আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাইও সেই জন্যই বন্ধুকে চাই আটষট্টি লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই উনসত্তর রমণী অনর্থক হাসে তাহা দেখিয়া অনেক পুরুষ অনর্থক কাঁদে অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে অনেক পুরুষ গলায় দড়ি দিয়ে মরে সত্তর সংসারের কোন কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না সে নিশ্চয়ই ভালো বই লিখিবে একাত্তর বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না বাহাত্তর সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা মরিচের মতো তিয়াত্তর সাধারণত স্ত্রী জাতি কাঁচা ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে যে কুশি অথবা নির্ধন তাহা নহে সে নিতান্ত নিরীহ চুয়াত্তর মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোন রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে কিন্তু পনের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে সেই জন্যই তারা পঁচাত্তর সাত কোটি বাঙালিরে হেমুগ্ধ মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী ছিয়াত্তর যখন দেশকে মা বলে আমরা গলা ছেড়ে ডাকি তখন মুখে যাই বলি মনে মনে জানি সে মা গুটি কয়েক আদুরে ছেলের মা সাতাত্তর শিমুল কাঠি হোক আর বকুল কাঠি হোক আগুনের চেহারাটা একই প্রতি মানুষের জীবনের সমস্ত কাজ তুমি রাশিকৃত করে পরীক্ষা করে দেখো দেখবে যে খনিতে জন্মেছে তার গায়ে তার মাটি লেগে থাকবেই থাকবে উনআশি ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে দিল তারে বনবিধি কোকিলের কলবিতি ভরি দিল বকুলের গন্ধে আমাদের চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে তার কোনো দাগ পড়ে না একাশি প্রথমে যেটি একটি উদ্দেশ্যের উপায় মাত্র থাকে মানুষে ক্রমে সেই উপায়টিকে উদ্দেশ্য করিয়া তোলে যেমন টাকা নানা প্রকার সুখ পাইবার উপায় মাত্র কিন্তু অনেকে সমস্ত সুখ বিসর্জন দিয়া টাকা পাইতে চান বিরাশি মহাপুরুষেরা ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠা করিয়া জানার আমরা তাহার মধ্য হইতে লই ধর্মটা না কাহারো হাসি হাসি মতো মতো কাটে পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যেই পাইয়া থাকি তাহার জন্য দরদস্তুর করিতে হয় না মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড় তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না পঁচাশি আমার এই আমির মধ্যে যদি ব্যর্থতা থাকে তবে অন্য কোন আমিত্ব লাভ করিয়া তাহা হইতে পাইব না স্বাভাবিক ভদ্রতা নাই তাহারা ভদ্র হইতে ইচ্ছা করিলে আনুষ্ঠানিক ভদ্রতার কিছু করিয়া থাকে। আমাদের আত্মার মধ্যে অখণ্ড ঐক্যের আদর্শ আছে আমরা যা কিছু জানি কোনো না কোনো ঐক্য সূত্রে জানি কোনো জানা আপনাতেই একান্ত স্বতন্ত্র নয় যেখানে দেখি আমাদের পাওয়া বা জানার অস্পষ্টতা সেখানে জানি মিলিয়ে জানতে না পারাই তার কারণ অষ্টাশী বাঙালির বুদ্ধি সহজেই অত্যন্ত সূক্ষ্ম তাহার দ্বারা চুল চেরা যায় কিন্তু বড় বড় গ্রন্থে ছেদন করা যায় না তাহা শুনিপুন কিন্তু সবল নহে আমাদের বুদ্ধি ঘোরদৌড়ের ঘোড়ার মতো সূক্ষ্ম তর্কের বাহাদুরিতে ছোটে ভালো কিন্তু কর্মের পথে গাড়ি লইয়া চলে না উননব্বই মানুষের মধ্যে দ্বিজত্ব আছে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে আবার জন্মায় মুক্ত পৃথিবীতে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে নব্বই ভুল করিবার অধিকার যাহার নাই সত্যকে আবিষ্কার করিবার অধিকারও সে পায় নাই পরের শত শত ভুল জড়োভাবে মুখস্থ করিয়া রাখার চেয়ে সচেষ্টভাবে নিজে ভুল করা অনেক ভালো কারণ যে চেষ্টা ভুল করাই সেই চেষ্টাই ভুলকে লঙ্ঘন করাইয়া লইয়া যায় একানব্বই আমাদের হৃদয়গত সত্য সকল কেন কে বড় একটা কেয়ার করে না চুক্তির একটা ব্যাকরণ আছে অভিধান আছে কিন্তু আমাদের রুচির অর্থাৎ সৌন্দর্যের আজ পর্যন্ত একটা ব্যাকরণ তৈরি হইল না তাহার প্রধান কারণ সে আমাদের হৃদয়ের মধ্যে নির্ভয়ে বাস করিয়া থাকে এবং সে দেশে কেন আদালতের ওয়ারেন্ট জারি হইতে পারে না বিরানব্বই প্রত্যেক মানুষেই আছে একজন আমি সেই অপরিময় রহস্যের অসীম মূল্য যোগায় ভালোবাসায় অহংকারের মেকি পয়সা তুচ্ছ হয়ে যায় এর কাছে সাধারণকেই অসাধারণ করে আবিষ্কার করে ভালোবাসা বলে আপনাকে জানো আনন্দে বিধাতা সহ্য করেন না দীর্ঘকাল ধরে প্রতিদিন সৌভাগ্যের ঋণ করতে হয় তবেই সত্য ধ্রুব হয়ে ওঠে চুরানব্বই বিনয় একটা গুণ আমার যে অহংকারের বিষয় আছে এইটে না মনে থাকাই বিনয় আমাকে যে বিনয় প্রকাশ করিতে হইবে এইটে মনে থাকার নাম বিনয় নহে পঁচানব্বই বাঙালির বুদ্ধি সহজেই অত্যন্ত সূক্ষ্ম তাহার দ্বারা চুল চেড়া যায় কিন্তু বড় বড় গ্রন্থে ছেদন করা যায় না তাহা শুনিপুন কিন্তু সবল নহে আমাদের বুদ্ধি ঘোরদৌড়ের ঘোড়ার মতো অতি সূক্ষ্ম তর্কের বাহাদুরিতে ছোটে ভালো কিন্তু কর্মের পথে গাড়ি লইয়া চলে না ছিয়ানব্বই আমার না হলেও চলতো কেবল আমি ইচ্ছা করে করছি এই যে মুক্ত কর্তৃত্বের ও মুক্ত ভক্তৃত্বের অভিমান যে অভিমান বিশ্ব স্রষ্টার এবং বিশ্বরাজ্যেশ্বরের সেই অভিমানই মানুষের সাহিত্যে এবং আর্টে এই রাজ্যটি মুক্ত মানুষের রাজ্য এখানে জীবনযাত্রার দায়িত্ব নেই সাতানব্বই লোকের যখন ধর্মজ্ঞান সহসা বিশেষ প্রবল হইয়া উঠে তখন কোন যুক্তি তাহার কাছে খাটে না আটানব্বই অহংটাই পৃথিবীর মধ্যে সকলের চেয়ে বড় চোর সে স্বয়ং ভগবানের সামগ্রীও নিজের বলিয়া দাবি করিতে কুণ্ঠিত হয় না নিরানব্বই মানুষ শুধু প্রাণবান জীব নয় মানুষ মনোবান এই কথাটি মনে রাখা চাই একশো ঘটিবাটি প্রভৃতি দরকারি জিনিসকেও মানুষ সুন্দর করে গড়ে তুলতে চায় কারণ ঘটিবাটির উপযোগিতা মানুষের প্রয়োজনের পরিচয় মাত্র কিন্তু তার সৌন্দর্যে মানুষের নিজেরই রুচির নিজেরই আনন্দের পরিচয় ঘটিবাটির উপযোগিতা বলছে মানুষের দায় আছে ঘটিবাটির সৌন্দর্য বলছে মানুষের আত্মা আছে একশো এক ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখোশে একশো দুই আত্মপর ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ এই জগতে একই প্রেমের দ্বারা বিধৃত হইয়া আছে ইহাই পরম সত্য এই সত্যেরই প্রকৃত উপলব্ধি পরমানন্দ উৎসব দিনের অবারিত মিলনেই উপলব্ধিরই অবসর যে ব্যক্তি এই উপলব্ধি হইতে একেবারেই বঞ্চিত হইল সে ব্যক্তি উন্মুক্ত উৎসব সম্পদের মাঝখানে আসিয়াও দিনভাবে রিক্ত হস্তে ফিরিয়া চলিয়া গেল একশো পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয় চিঠির দ্বারা পৃথিবীতে একটা নূতন আনন্দের সৃষ্টি হয়েছে আমার মনে হয় যারা চিরকাল অবিচ্ছদে চব্বিশ ঘন্টা কাছাকাছি আছে যাদের মধ্যে চিঠি লেখালেখির অবসর ঘটেনি তারা পরস্পরকে অসম্পূর্ণ করেই জানে একশো চার মানুষের প্রাণে বিষ সে ব্যক্তিগত সীমায় আর একদিকে বিশ্বগত বিরাটে এই দুয়ের কোনোটাকেই উপেক্ষা করা চলে না একশো ছয় অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব দীক্ষ হইয়া উঠে একশো সাত নিজের কাছে নিজের শোকের একটি অভিমান আছে এত তীব্র বেদনাও যে কোনো চিরসত্যকে বহন করে না সে কথাটাকে আমরা গ্রহণ করিনি তাতে আমাদের দুঃখের আঘাত লাগে। ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে একশো নয় ভয়ের তারা খেলেই ধর্মের মূর্তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে একশো ছোট ছোট মুখ জানে না ধরার দুঃখ হেসে আসে তোমাদের দ্বারে নবীন নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে একশো এগারো যৌবনের শেষে শুভ্র সত্রকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের শেষে ফল ফলিবার এবং শস্য পাকিবার সময় একশো সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্তের সময় নেই একশো তেরো যৌবনী ভোগের কাল বার্ধক্য স্মৃতিচারণের একশো চৌদ্দ যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয় ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে একশো পনেরো কি পাইনি মেলাতে মুনমোর নহে রাজি একশো ষোলো সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদেই যে সাধুরা কপট আর অসাধুরা অকপট একশো সতেরো ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন একশো আঠারো হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জ্বর আসে তখন যে একটা প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় তাহার সমস্ত একশো উনিশ যায় যদি লুপ্ত হয়ে থাকে শুধু থাক এক বিন্দু নয়নের জলকালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল একশো কুড়ি মানুষপণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাফ ছাড়িবার জন্য একশো লোভ ভালাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়া উঠে একশো নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়াই কহে যাহা কিছু সুখ সকলই ওপারে